রেশনের আটায় কি সত্যি প্লাস্টিক পাওয়া যাচ্ছে? এর মধ্যে আমি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখলাম যেখানে কয়েকজন মানুষ দাবি করছেন যে তারা রেশনের আটায় প্লাস্টিক পেয়েছেন। আসুন আমরা ভিডিওটা দেখে নিই। এই যে আমাদের পশ্চিমবাংলার আটা, এই আটাটা খোলা হচ্ছে এখন, খোল। অল্প টুক ডাল, বাস 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 বাস, এনারা আটাটাকে জলে ধুলেন। এখন 200 গ্রাম আটার মধ্যে অতগুলো প্লাস্টিক বের হচ্ছে। হ্যাঁ, 200 গ্রামের মধ্যে এখন 900 গ্রামের মধ্যে নাই করে এটা মধ্যে ধোয়ার পর দলা মতন কিছু একটা চালনিতে পড়ে আছে যেগুলো জল দিলেও গুলছে না, আর এটাকেই এনারা প্লাস্টিক বলছেন। না, এটা প্লাস্টিক না। আমি নেট থেকে যতদূর জানলাম এটা সব আটাতেই থাকে। একে আটার প্রোটিন বা গ্লুটেন বলে। গ্লুটেন হলো এক ধরনের প্রোটিন যা গম, যব, রাই ও ওটস জাতীয় খাবারে পাওয়া যায়। এই গ্লুটেন আটায় 8-10% থেকে থাকে এবং এই গ্লুটেনের ফলেই আটার মধ্যে একটা আঠালো ভাব আসে। আপনি যদি 5-10 গ্রাম গম মুখে নিয়ে চিবোতে থাকেন তাহলে দেখবেন 4-5 মিনিট পরে সেটা দলা পেকে রাবারের মতন হয়ে গেছে। এটা আটার প্রোটিন এবং ন্যাচারাল একটা জিনিস, এটা প্লাস্টিক না। আর আমি নেটে সার্চ করেও দেখেছি আটায় প্লাস্টিক পাওয়ার ঘটনা এই মুহূর্তে আপাতত নেই। এনারা হয়তো এই ব্যাপারটা জানেন না বলেই এই ভিডিওটা বানিয়েছেন। ইন্টারনেটে আমরা এরকম রোজ হাজারো ফেক নিউজ বা ভুয়ো খবর দেখে থাকি। অনেকে এইসব খবর চোখ বুঝে বিশ্বাসও করে নেয়। আজ আমি আপনাদের বলবো কিভাবে আপনি বা একজন সাধারণ মানুষ এইসব ফেক নিউজগুলোকে চিহ্নিত করতে পারবেন বা বুঝতে পারবেন যে এগুলো ভুয়ো খবর। ভুয়ো খবর শনাক্তের উপায়, কমন সেন্স ব্যবহার করুন। ফেক নিউজ বেশিরভাগই ফেসবুক আর হোয়াটসঅ্যাপ থেকে ছড়ায়। যেমন এই ছবিটা, এখানে লিখেছে ট্যান্টানা, নাসা কি ফটো আ গাই। প্রত্যেক বছর কালী পুজোর দিন ইন্ডিয়া ম্যাপের এমন একটা ছবি শেয়ার করে বলা হয় স্যাটেলাইট থেকে তোলা বা এরোপ্লেন থেকে তোলা। এই ছবিটা 2003 সালে ভারতের পপুলেশন গ্রোথ চিহ্নিত করার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু প্রতি বছর কালী পুজোর দিন এটা হয়ে যায় নাসার স্যাটেলাইটের থেকে তোলা ছবি। অনেকে এই ছবিটাকেও আসল বলে মনে করেন, কিন্তু এই আলোর বিন্দুগুলো দেখুন, ভারত কত বড় দেশ, এই আলোর বিন্দুগুলো এক একটা শহরের থেকেও বড় বলে মনে হচ্ছে। তারপর যেমন এই আটার ভিডিওটা, প্রথমটায় দেখে খুবই অবাক হয়েছিলাম যে শেষে রেশনের আটাতেও ভেজাল। তারপর ভিডিওটা ভালো করে দেখলাম, ইনি আটাটা যেমনভাবে ছিঁড়ছেন দেখে তো মনে হচ্ছে না যে এটা প্লাস্টিক। দেখুন, প্লাস্টিক হলে তো জিনিসটা স্ট্রেচ হবে, কিন্তু এটা তো সহজেই ছিঁড়ে যাচ্ছে। খবরের কন্টেন্ট বা তথ্য নিয়ে সন্দেহ হলে অনলাইনে সার্চ করে যাচাই করুন। যেমন এই আটার ভিডিওটাতে আটা ছেঁড়ার সিনটা দেখে খানিকটা খটকা লাগলো, তখনই আটায় প্লাস্টিক লিখে গুগলে সার্চ করলাম। এর মধ্যে যদি আটায় প্লাস্টিক পাওয়ার কোনো ঘটনা ঘটে থাকে তাহলে এখানে অবশ্যই দিয়ে দেবে। নিউজ অপশানে গেলাম, দেখলাম এখানে রেশনের আটায় প্লাস্টিক পাওয়ার অনেকগুলো ঘটনা আছে। একটাতে ক্লিক করে পুরোটা পড়লাম। এখানে পরিষ্কারভাবে লেখা আছে খাদ্য দপ্তর প্রশাসনকে জানিয়েছে ওটা প্লাস্টিক নয়, গ্লুটিন, যেগুলো বাজারের নামি দামি ব্র্যান্ডের আটা ময়দাতেও থাকে। খবরের তথ্যসূত্র বা ছবি ভিডিওর উৎস বের করুন। এই ছবিটাতে দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গরুর চনা খাচ্ছেন। এটা একটা ফটোশপ করা ছবি। এমনই ফটোশপ করা ছবির আসলটা বার করার জন্য গুগলে গিয়ে প্রথমে ডেস্কটপ সাইট করে নেবেন, তারপর এই ইমেজেসে ক্লিক করবেন। দেখবেন এখানে একটা ক্যামেরার লোগো আছে, এখানে ক্লিক করে আপনি ছবিটার ইউআরএল দিয়েও ছবিটার সম্পর্কে ডিটেলস বার করতে পারবেন। আবার ডিরেক্ট ছবিটা আপলোড করেও এর সম্বন্ধে ডিটেলস পেয়ে যাবেন। যেমন আমি এই ছবিটা আপলোড করলাম। এখন দেখুন সেকেন্ডের প্যারাতে লেখা দি ফটো অফ যোগী আদিত্যনাথ ড্রিঙ্কিং কাউ ইউরিন। এখানে দেখুন আসল ছবিতে উনি চাপা কল থেকে জল খাচ্ছেন,
আর কেউ ফটোশপ করে গরুর চনা করে দিয়েছে। এগুলো ছাড়াও ফেক নিউজ বা ভুয়ো খবরের কমেন্টগুলো পড়লেও এর সম্বন্ধে সত্যটা জানা যায়। যেমন এই আটার ভিডিওটিতে অনেকে কমেন্ট করেছেন, এটা ভুল ধারণা, জয় অজ্ঞানতার জয়, দাদা এটা প্লাস্টিক না। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কিছু মানুষ এই সব ভুয়ো খবর ছড়িয়ে থাকেন। এই লকডাউনে কিছু মানুষ শুধু রেশনের চাল আটা খেয়েই বেঁচে আছেন, তার ওপর যদি এমন ভুয়ো খবর বেরোয় যে রেশনের আটায় প্লাস্টিক পাওয়া যাচ্ছে, তাহলে বাড়িতে খাবার থাকা সত্ত্বেও তারা খেতে পারবেন না। ভিডিওটা সাধারণ মানুষের কাছে শেয়ার করুন, যাতে মানুষের মধ্যে থেকে এইরকম ভ্রান্তি দূর হয়।